নিরাপদ বাংলাদেশ চাই ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাংক থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার ও দুর্নীতির বিরুদ্ধে গত বারোই ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনে নিউ রোডের একটি হলে প্রতিবাদে সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি আরিফ আহমদ সহ সেক্রেটারি জাকির আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক জয়যাত্রার সম্পাদক কলামিস্ট জাহাঙ্গীর আলম মিন্টু প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চা ইউকের সভাপতি মুসলিম খান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামিমুল হক মিজানুর মিয়া মাহফুজুর রহমান মোরশেদ আহসান খানসহ সহ অনেকে বক্তারা বলেন দুর্নীতি করে দেশের ব্যাংক থেকে টাকা লুটপাট করতে বিদেশে পাচার করছে বর্তমান আওয়ামী লীগ সরকার এবং দুর্নীতি বন্ধ করে ভোটের অধিকার ফিরিয়ে দেবার দাবি জানানো হয়